অবস্থান করছি তেজগাঁও এলাকায়। তেজগাঁও এলাকায় লকডাউনে উনি ওই যে কোনো কাজ নাই উনি বেরোইছে, ওই যে বারা মারতেছে মনে হয় এই লাল গেঞ্জি। লকডাউনে স্যার আমি অনলাইন ফুড ডেলিভারি করি, তো আমি চান্নাতে গাড়িটা কিনছিলাম, আমার গাড়িটার নাম্বার করতে আমি পারিনি, কিন্তু আমার লাইসেন্স আছে, শোরুম পেপার্স আছে। তো এর আগে কালচিতে আমাকে আটকানো হয়েছিল, আমি বললাম যে স্যার আমি কি এটা নিয়ে যেতে পারবো, আমার এইসব কাগজপত্র আছে। তো স্যার আমাকে বললো তুমি যেতে পারবা, বলবা যে লকডাউনের জন্য গাড়ি কাগজ করতে পারিনি, সেই জন্য স্যার আমি এদিকে আসছি, আমি মিরপুর 12 নম্বর থেকে। আমার শোরুম পেপার গাড়ির আর স্যার লাইসেন্সটা, স্যার এই যে আমার লাইসেন্স স্যার নিজস্ব, মানে স্যার দুজন যাচ্ছিলেন। আর স্যার ফুড ডেলিভারি যে করবো স্যার দুজন ছাড়া দেওয়া যাচ্ছে না, দুইটা কেক ছিল, তো একটা কেক বলে আমি একা দিতে পারতাম। তা আপনাদের কোম্পানির কোনো গাড়ি নেই? কোম্পানি নিজস্ব স্যার, আমরা তো অনলাইন ডেলিভারি করি, আমরা স্টুডেন্ট স্যার। আমার খালাতো ভাইয়ের দোকান, এই যে আমার খালাতো ভাই, আমার খালাতো ভাইয়ের দোকান, আর আমি মানে ডেলিভারি দিতে বের হয়েছি শুধু লকডাউনের জন্য।
আর আমাদের যে আমরা স্টুডেন্ট তো আমাদের অন্য কোনো গাড়ি নেই আর বাইক যেগুলো আছে ওগুলো গাড়ির কাগজও করা নেই এই জন্য আর কি ওইটা বের করি নাই এটা স্যার লকডাউনের জন্য কাজ করতে পারি নাই তো এই জন্য স্যার এটা নিয়ে শুধু বের হয়েছি দশটা সাড়ে নেই আমি রেকার অপারেটর আমার বলছিল গাড়িটা আটক করার জন্য রেজিস্ট্রেশনবিহীন গাড়ি রাস্তায় চলবে না রেজিস্ট্রেশন এখানে হয় নাই একটা রেকার স্লিপ লিখে ডাম্পিংয়ে দেওয়া হচ্ছে তাকে দেওয়া হয়েছে আমি রেকার অপারেটর এটা করার জন্য ক্ষতি ঠিক আছে কিন্তু এখন তো কোনো উপায় নাই রাস্তায় গাড়ি নাই এখন রিক্সা ভাড়া 100 টাকা 150 টাকা রিক্সা ভাড়া চায় ভ্যানে একটু সাশ্রয় যার জন্য আর কি এইভাবে যাওয়া এখন সিটাং রোড থেকে শুনে একটা রিক্সা ভাড়া চাই 200 টাকা ভেঙে ভেঙে আসছি সাইনবোর্ড থেকে রিক্সা এখন 30 টাকা একটু সাশ্রয়